বিএসএনএল এ কেন্দ্রের বিপুল বিনিয়োগ সমস্যায় পড়তে পারে বেসরকারি সংস্থাগুলো, আখেরে দেশবাসীরই লাভ, কিন্তু কিভাবে? টেলিকম সেক্টরে 1.28 লক্ষ কোটি টাকার সিংহভাগ পেল বিএসএনএল, বাজেটে বিরাট বরাদ্দ। বিএসএনএলের জন্য বিরাট বরাদ্দ কেন্দ্রীয় বাজেটে, এবার কতটা উন্নত হবে বিএসএনএলের পরিষেবা? অন্যান্য টেলিকম সংস্থার সঙ্গে কি পেরে উঠবে? গত 23 জুলাই পেশ হয়েছে কেন্দ্রীয় বাজেট। এবারের বাজেটে টেলিকম সেক্টরের জন্য বরাদ্দ করা মোট 1.28 লক্ষ কোটি টাকার মধ্যে সরকারি মালিকানাধীন ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ বিএসএনএলকে 82,916 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দেশের একমাত্র সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল যাতে এবার প্রতিযোগী বেসরকারি টেলিকোম্পানিগুলির সামনে মাথা তুলে দাঁড়াতে পারে, তার জন্যই কেন্দ্রীয় সরকারের এই প্রচেষ্টা। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার বাজেট বক্তৃতায় বিএসএনএল এবং এমটিএনএল উভয়ের জন্য একসঙ্গে 1 লক্ষ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছেন। বিএসএনএলের বেশিরভাগ তহবিল সংস্থার প্রযুক্তিগত আপগ্রেড এবং পুনর্গঠনের জন্য ব্যবহার করা হবে, অর্থাৎ বিএসএনএল যাতে তাদের কাজে নতুন টেকনোলজি ব্যবহার করতে পারে এবং তারই সঙ্গে যাতে নিজেদের পুনর্গঠনের কাজ ভালোভাবে করে উঠতে পারে, সেই দিকেই এবার কেন্দ্রীয় সরকার নজর দিয়েছে। বাজেট নথিতে বলা হয়েছে ইউনিভার্সাল সার্ভিস অব্লিগেশন ফান্ডের অধীনে উপলব্ধ ব্যালেন্স থেকে 17,000 কোটি টাকার অতিরিক্ত বিধান পূরণ করা হবে এবং টেলিকম পরিষেবা সরবরাহকারীদের ক্ষতিপূরণ, ভারতনেট এবং গবেষণা ও উন্নয়ন প্রকল্পের জন্য ব্যবহার করা হবে। আরও বলা হয়েছে যে বিএসএনএল এবং এমটিএনএল সহ টেলিযোগাযোগ বিভাগের কর্মচারীদের পেনশন সম্পর্কিত ব্যয়ের জন্য বাজেটে 17,510 কোটি টাকা বরাদ্দের সংস্থান রাখা হয়েছে। এমটিএনএল সম্পর্কিত বন্ডের মূল পরিমাণ পরিশোধের জন্য সরকার 3,668.97 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। বাজেটে টেকনোলজি ডেভেলপমেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রমোশনের জন্য 34.46 কোটি টাকা, চ্যাম্পিয়ন সার্ভিস সেক্টর স্কিমের জন্য 70 কোটি টাকা এবং প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ স্কিমের জন্য 1,806.34 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। টেলিকম সম্পর্কিত সরঞ্জামগুলির দেশি উৎপাদন বৃদ্ধি করতে এবং আমদানিকে নিরুৎসাহিত করতে সীতারামন মাদারবোর্ডগুলিতে আমদানি শুল্ক 5% বাড়ানোর প্রস্তাব দিয়েছেন, যা প্রিন্টেড সার্কিট বোর্ড বা পিসিবি নামেও পরিচিত। অর্থাৎ টেলি সরঞ্জাম যাতে বেশি করে দেশের মধ্যেই উৎপাদন করা সম্ভব হয় এবং তারই পাশাপাশি আমদানি করতে না হয়, তার দিকেও সরকারের পক্ষ থেকে নজর দেওয়া হয়েছে। দেশীয় উৎপাদনকে উৎসাহিত করতে নির্দিষ্ট টেলিকম সরঞ্জামের পিসিবিএ অর্থাৎ প্রিন্টেড সার্কিট বোর্ড অ্যাসেম্বলির বেসিক কাস্টমস ডিউটি 10% থেকে বাড়িয়ে 15% করবার প্রস্তাব দেওয়া হয়েছে। সবশেষে বলতে হয়, এবারের বাজেটে টেলিকম সেক্টরের সিংহভাগ বরাদ্দ জুটেছে বিএসএনএলের কপালে, যা তাদের টেলিকম জগতে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে, যা অন্য সব বেসরকারি টেলিকম সংস্থাগুলিকে যথেষ্টই চিন্তার মুখে ঠেলে দেবে। বিএসএনএলকে ফিরিয়ে আনার জন্য এবারের বাজেটে সরকারি প্রচেষ্টা অবশ্যই প্রশংসাযোগ্য। এই সম্পর্কে আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে নিতে ভুলবেন না এবং সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে নেবেন। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে এইরকমই আকর্ষণীয় নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।